হ্যালো ভিউয়ার, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাইক্রোসফট ইজিতে হোম বাটন অ্যাড করবেন। সো লেটস টেক এ লুক। প্রথমত আমি মাইক্রোসফট ইজিটা ওপেন করব। ওপেন করার পর আমি একটা জিনিস দেখতে পাবো যে মাইক্রোসফট ইজিতে তারা কোনো হোম বাটন ইন্টারফেসে দেখাচ্ছে না, যেটা কিনা একটু হাইট করে রেখেছে। সো আপনি যদি চান যে আপনার হোম বাটনটি আপনার এই মাইক্রোসফট ইজি ব্রাউজার অ্যাড করার জন্য, এবং হোম বাটনটির কাজ হচ্ছে যে সাপোজ আপনি কোনো একটা, সাপোজ আমি এই ইউটিউবে আছি এবং আমি চাচ্ছি যে এখন ডাইরেক্টলি জাম্প করার জন্য আমার যে সার্চ ইঞ্জিন জিফোর্স সার্চ ইঞ্জিন যেমনটা, এই যে সাপোজ আমি যদি সেট করে রাখি গুগল, তাহলে ওই হোম বাটন দিয়ে ক্লিক করলে সাথে সাথে সেটা আমাকে গুগলে নিয়ে যাবে সাপোজ এই পেজটি থেকে। সো যদি আমি চাই যে আমার মাইক্রোসফট ইজি ব্রাউজার হোম বাটন অ্যাড করার জন্য, তা সেই ক্ষেত্রে আমাকে প্রথমত এখানে উপরে বাম দিকে ডান দিকে উপরে যে তিনটা ডট ডট আইকন আছে ওখানে ক্লিক করলে আমি মোর অ্যাকশনে অ্যাপিয়ার করবে, এবং এখান থেকে আমি সেটিংয়ে ক্লিক করব। সেটিং ক্লিক করার পর আমি একটু নিচের দিকে আসবো এবং দেখতে পারবো অ্যাডভান্স সেটিং, ভিউ অ্যাডভান্স সেটিং। এখানে ক্লিক করার পর আমি দেখতে পাবো উপরে লেখা আছে শো দ্য হোম বাটন। সিম্পলি আমি এটাকে অন করে দেব, এবং এখানে বাই ডিফল্ট এটা দেওয়া আছে অ্যাবাউট ডট স্টার্ট। সো আমি যদি চাই এখানে আমার কাঙ্ক্ষিত একটা ওয়েব পেজ অ্যাড করার জন্য, তাহলে আমি সেটা অ্যাড করে নিব। সো অবশ্যই আমরা হয়তো বা সার্চ ইঞ্জিন অ্যাড করতে পারি। সো বাই ডিফল্ট আমি এখানে গুগল দিয়ে দিই এবং সেভ করে দিই। সো আমি দেখতে পারবো যে আমার এখানে যে মাইক্রোসফট ইজি ব্রাউজারটি তাতে হোম বাটন অ্যাপিয়ার করছে, এবং সাপোজ আমি বর্তমানে ইউটিউবের ওয়েবসাইটে আছে এবং আমি যদি চাচ্ছি যে আমি ডাইরেক্টলি গুগলে জাম্প করবো এবং আমার হোম বাটন, যখন আমি এই হোম বাটন দিয়ে ক্লিক করব, সাথে সাথে আমি একটু আগে যে পেজটি সেট আপ করেছি আমি সেই পেজটিতে চলে যাচ্ছি। সো দ্যাটস ইট। Thanks for watching my video, like and subscribe.